আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, পাখির খামার থেকে আজকে শুরু করতে যাচ্ছি। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। আজকের যে ভিডিওটা দেখাচ্ছি সেটা হচ্ছে হলো কালিম পাখির বাচ্চা। 3 মাসের কালিম পাখির বাচ্চা যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করতে পারেন, এবং কি সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকো সেই নাম্বারে। যারা 3 মাসের এবং কি 1 মাসের অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট রানিং কালিম পাখি নিতে চাচ্ছেন তারাই একমাত্র দ্রুত যোগাযোগ করতে পারেন। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর অনেকগুলো পাখি যারা নিতে চাচ্ছেন খামার করতে, 2 জোড়া 5 জোড়া 10 জোড়া, এবং তারাও নিতে পারেন। যারা নতুন 2-1 জোড়া পালতে নিতে চাচ্ছেন তারাও নিতে পারেন। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ পাখিগুলোর অনেকটাই পালক এসে গেছে, শুধু পাখের যে কালারটা সেটা আসে না, আর বডির কালার ইনশাল্লাহ মোটামুটি পুরোপুরি চলে আসছে। আপনারা যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন। এদের খাবার হচ্ছে যে দেখতেই পাচ্ছেন ধান, ভাত এবং কি কচুরি পানা। আমি যেগুলো দিয়ে রাখছি ঠিক আপনারা এভাবে দিয়ে রাখবেন, এবং কি যে বড় একটা খামারে গামলার মধ্যে পানি দিয়ে রাখছি, যেহেতু বড় অনেকগুলা এই জন্য এরকম আপনারাও দিয়ে রাখতে পারেন। আমি আজকে যে আপনাকে দেখাচ্ছি আপনাদের সবাই আপনারা এগুলা দেখবেন, এবং দেখলে অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভালো কমেন্ট করবেন, এবং কি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। হ্যাঁ, শুধু তাই নয়, এখানে আরও পাবেন যে রানিং কালিম পাখি যেগুলো সেগুলোও পাবেন, নিয়ারডালগুলোও পাবেন, এবং কি বিভিন্ন বয়সের পাবেন। যারা জিরো বাচ্চা নিতে চাচ্ছেন তারা জিরো বাচ্চা নিতে পারেন, আর যারা কচুয়া এবং কি জলমুরগির বাচ্চা নিতে চাচ্ছেন এবং রানিং জল মুরগি নিতে চাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করতে পারেন। রানিং জল মুরগি দেওয়া যাবে, এবং কি রানিং ছাড়া যারা বাচ্চা নিতে চাচ্ছেন তারা বাচ্চাও দেওয়া যাবে। যারা বালি হাঁস, পিনটেল এবং কি কটন পিগি হাঁস নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন, কারণ এখন কটন পিগি পিনটেল এগুলো হাঁস আছে এবং কি বালি হাঁসের বাচ্চাও আছে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।